হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা। তো এখন বেলা 10টা বাজে আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আর আজকে হচ্ছে সানডে, রবিবার। তো আজকে হচ্ছে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন রান্নাঘরেই আছি। এই যে রান্নাঘরের মধ্যে আলো জ্বলে, কারণ হচ্ছে আলো একটু কম ঢোকে, তো সেখানে আলো জ্বলে আর কাজটা হয় তো লাইটটা জ্বলে। তো এখন আপাতত লাইটটা নিভিয়ে দিই। আজকে হচ্ছে বিরিয়ানি করব, মানে বকরিদের যে মাংস আছে তো ফ্রিজে আছে কাঁচা মাংস, বাকি সব চাল দিয়ে নিয়েছে মা। আর বাকি কিছুটা আর কি খাসির মাংস আছে কিছুটা, আর কিছুটা হচ্ছে বিরিয়ানি করার উদ্দেশ্যে কাঁচা মাংস রেখে দেওয়া হয়েছে। তো সেটারই হচ্ছে বিরিয়ানি করে নেবো। আর বিরিয়ানি করেন আরও দু চার দিন পরে করতাম, আজকে করব, কারণ হচ্ছে যে আমাদের ভাবি, তো ভাবি আছে, বকরিদের পরের দিনে এসেছে, তো আছে এখন আর চলে যাবে দু একদিন পরে। তো ভাবি কেন থাকতে পারে না, কেন মানে আসে দু চার দিন থাকে আবার চলে যায়, তো কেন থাকতে পারে না কি সেটা পরে আপনাদের কোনো দিন বলবো। তো এখন হচ্ছে বিরিয়ানির সব তৈরি করতে হবে, একটু একটু এদিক ওদিক সব অনেক কাজই থাকে বিরিয়ানির, মনে হয় যে বিরিয়ানি কিন্তু অনেক ঝামেলার। আর এখন হচ্ছে চা করতে গেছি, তো গ্যাসটা শেষ, তো সিলিন্ডারটা লাগাবো। আর সিলিন্ডারটা এখন শেষ হয়ে গেছে, তো সিলিন্ডারটা লাগাবো। চা করতে গেছি, দেখি সিলিন্ডার শেষ, তো চলুন লাগিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো এইখানে হচ্ছে আমাদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে 10টার খাবার টিফিনটা হয়ে গেছে, কিন্তু আমার দাদা আর ভাবির এখনও হয়নি, তো এসে খেয়ে নেবে। আর তারপরে হচ্ছে আমাদের পাশে একটা হচ্ছে নারকেল গাছ আছে, অনেকদিন আগেই ওটা আর কি নষ্ট হয়ে গেছে নারকেল গাছটা, কিন্তু ওর অবশিষ্টটা আছে, মানে গাছটা আছে গোড়া সমেত রান্নাঘরেরই পাশে। তো ওই গাছটাও এখন কাটবে, মেশিন নিয়ে আসবে। তো এইসব টুকিটাকি কাজ আছে, তো চলুন দেখতে থাকুন, দেখি কতটা কি শেয়ার করতে পারি। আর আজকে প্রচুর পরিমাণে গরম, তো দেখি দেখতে থাকুন। আমড়া গাছটা শুকিয়ে গেছে, বাচ্চাদের আনন্দ। হ্যাঁ, একটুখানি খালি এক করে দেয় যাতে গাছটা না ভেঙে যায়। Thank you.
কাঁপে গাছ। তো এখানে হচ্ছে আমড়া গাছটার পরে হচ্ছে ওই নারকেল গাছটাকেও কাটছে, আর আমার এখানে দাঁড়িয়ে দেখার সময় ছিল না, কারণ হচ্ছে আমাকে বিরিয়ানি বানাতে হতো আর অলরেডি দেরি হয়ে গেছিলো। আর এই দুটো গাছই না অনেক দিন ধরেই নষ্ট হয়ে গেছে, কিন্তু কাটার লোক খুঁজে পাওয়া যাচ্ছিলো না, শেষমেশ পাওয়া গেছে বলে তড়িঘড়ি হঠাৎ করেই কাটিয়ে নেওয়া হলো আর কি। অত টাইম নিয়ে আমি এক্ষুনি চলে যাবো, তো রান্না করতে হবে। তো তো এই নারকেল গাছটাকে নিয়ে না খুবই সমস্যা ছিল, কারণ হচ্ছে যদি পড়ে যায় তাহলে আমাদের রান্নাঘর আছে, আবার আমার ছোট আব্বাদেরও রান্নাঘর আছে, তো ওতে পড়বে। আর এখানে আমি রান্নাঘর থেকেই দেখছিলাম, তো একটুখানি আর কি শ্যুট করে নিলাম। তো তারপরে আমি হচ্ছে বিরিয়ানিটা বানাতে দেবো বলে হচ্ছে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আসলে বিরিয়ানির রেসিপি আমার এই চ্যানেলে রয়েছে, সেই জন্য আমি আর ডিটেলে দেখাচ্ছি না, জাস্ট আর কি ছুঁয়ে গেছি রেসিপিটা। তো প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে হচ্ছে বাড়তি কাজগুলো করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার পরে হচ্ছে আমি এখানে মাংসটা চড়িয়ে দিয়েছি, আর পাশে হচ্ছে আলুও সিদ্ধ হচ্ছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে আর কি ভাজা করে নেওয়া হবে, নাহলে আবার আলু কাঁচা থাকলে বিরিয়ানি একদমই ভালো লাগে না, তো অনেকেরই আলুটা কাঁচা থেকে যায় আর কি। হ্যাঁ যাই হোক, তো এখানে হচ্ছে মা ভাতটাও সিদ্ধ করে আর কি ভাতটা ঝরিয়ে নিচ্ছে। তো এই আর কি যখনই করি আমি, মা আমাকে হেল্প করে দেয় আমিই করি, মা একদমই এই বিরিয়ানি করা বা এইসব করাতে একদম ঘাড় পাতে না। তো যাই হোক, আর অনেকটাই করতে হবে, কারণ তো বাড়িটা আমাদের বড়। তো যাই হোক, এই আর কি দু কিলো চাল আর 3.5 কিলোর মতো মাংস আছে, তো এসবের আর কি বিরিয়ানি হচ্ছে। আর আলুটা একটু কমই ছিল আজকে, তো এখানে আমি সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে, আর লাস্টে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো সব কিছু দিয়ে আর কি দিয়ে দিচ্ছি, তারপরে আমাদের বিরিয়ানি হয়ে গেছে রেডি। তো আপনাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।